কর্মবিরতি প্রত্যাহার না। এবার তদন্তের গতি প্রকৃতি জানতে সিজিওতে আন্দোলনকারীরা। শুধু সন্দীপ ঘোষই না, প্রকৃত অপরাধীদের খুঁজে শাস্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারী চিকিৎসকদের। সম্পর্কে জানতে ও কিছু প্রস্তাব রাখতে আমরা সিবিআই অফিসে যাব। সাধারণ মানুষকে আমাদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে আমরা আগামী শনিবার একটি গণকনভেনশনের ডাক দিচ্ছি। যেহেতু আমরা এখনও পর্যন্ত প্রকৃত অপরাধী কে বা কারা সেটা সম্পর্কে কোনোরকম নিশ্চিত হতে পারিনি এবং যে ব্যাপারটা ধোঁয়াশার মধ্যেই থেকে রয়ে গিয়েছে, সেই কারণে আমাদের কর্মবিরতি এখনও চলবে। জরুরি পরিষেবা এবং আউটডোর সার্ভিস দুটোই অব্যাহত রয়েছে, সেখানে সিনিয়র ডক্টররা কিন্তু কাজে রয়েছেন। এটা শুধুমাত্র জুনিয়র ডক্টরদের কর্মবিরতি, এটা আমরা বারবার স্পষ্ট করে দিতে চাইছি। রোগী ছিল অত্যন্ত ভালো কন্ডিশনে, তার ফলে আমরা চোখ দুটো কালেকশন করে আমাদের আই ব্যাংকে রিজার্ভ করি, প্রসেস করি, এবং আমাদের যে ওয়েটিং লিস্টে যে পেশেন্ট ছিল তাদের দুজনকে খবর দিয়ে আমরা নিয়ে আসি। নিয়ে এসে তাদের চোখকে আমরা সেই কর্নিয়া বা মণি প্রতিস্থাপিত করি। ধর্মঘট আছে কিন্তু, তবু আমাদের অনুরোধে ও এসে এই কাজটা ধর্মঘটে থেকেও এরা সব কাজ করছে। আমরা আন্দোলনও করছি, আমরা এই সিজ ওয়ার্ককে সাপোর্ট করছি, কিন্তু রুগীর সঙ্গে আমরা কোনোদিন আন্দোলন করতে পারি না। রুগীকে আমরা সবসময় পরিষেবাই দেব। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।